প্রিয় বন্ধুরা, রয়্যাল বেঙ্গল নেট চ্যানেলে স্বাগত। আজ এমন একটা বিষয়ের কথা বলবো তা অনেকের কাছেই অজানা। আজ এই সম্প্রদায়ের প্রতি সারা বিশ্বের নজর, কারণ দীর্ঘ লড়াই করে তারা আজ টিকিয়ে রেখেছে নিজের ধর্ম, আচার, কৃষ্টি ও সংস্কৃতি। মধ্যপ্রাচ্যের দেশ ইরাক, সেই দেশের মরু অঞ্চলে বাস করে এক জাতিগোষ্ঠী, নাম ইয়াজিদি বা ইয়েজিদি। কিন্তু কয়েক বছর আগে কেউই জানত না এই জাতির নাম। ভারত থেকে অনেক দূরে উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের দেশ হল ইরাক। সেই দেশের রুক্ষ সূক্ষ্ম মরু অঞ্চলে বাস করে এই সম্প্রদায়। প্রতি ভোরে ও সন্ধ্যায় শুষ্ক মরু অঞ্চলে পাথরের তৈরি দেবালয়ে হয় অগ্নি আরতি, আর ভেসে ওঠে শঙ্খধ্বনির মতো মাঙ্গলিক শব্দ। উচ্চারিত হয় উলু ও সমবেত সঙ্গীত, যাদের দেবতাদের উদ্দেশ্যে করা হয়। সমগ্র মধ্যপ্রাচ্য ইসলাম আওতাধীন, চারিধারে কঠিন বজ্রনীতিকে উপেক্ষা করা হয় মন্দির তৈরি, অগ্নির উপাসনা, মূর্তি পুজো। আজ ভারত, ইংল্যান্ড, আমেরিকাতে এদের নিয়ে গবেষণা চলছে। আমেরিকায় তৈরি হয়েছে হিন্দু ইয়েজিদি সনাতন সোসাইটি। অ্যান্থ্রোপোলজি গবেষণা ও ঐতিহাসিকদের ধারণা অনুসারে ইয়েজিদি জাতি হল অতি প্রাচীন মেসোপটেমিয়া ও সুমেরীয় সভ্যতার বংশধর। বহু প্রাচীন, প্রায় 8000 বছর পুরনো সুমেরীয় সভ্যতার ধারক ও বাহক হল এই জাতি। এই জাতির উপর গত 40 বছর প্রায় 80 বার গণহত্যার ঘটনা ঘটেছে, ফলে দ্রুত হারে কমছে এর জনসংখ্যা। বাঁচার তাগিদে ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা দেশে। প্রাচীন অটোমান, মিলিশিয়া বা বর্তমানে স্থানীয় উপজাতি ও বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করে এরা অস্তিত্ব বজায় রেখেছে। তারা আগুনকে ঈশ্বর হিসেবে মানে, আর তারা পৌত্তলিক ও মালেক টাউস বলে এক ময়ূরকে নিজেদের ঈশ্বর বলে মনে করে। তাছাড়াও ইয়েজিদিরা সূর্য, বাতাস, জল ও প্রকৃতিকে ঈশ্বর হিসেবে মানে। ইয়েজিদি গোষ্ঠীর সঙ্গে চারপাশে থাকা অন্য জনগোষ্ঠীর ধর্মীয় বা সাংস্কৃতিক সাদৃশ্য নেই। প্রতিবেশীদের থেকে ইয়েজিদিরা সম্পূর্ণ বিচ্ছিন্ন। ইয়েজিদিদের আচার, ধর্ম, কৃষ্টির সঙ্গে অবিশ্বাস্য মিল পাওয়া যায়, যারা ইরাক থেকে বহু দূরে ভারতের হিন্দু গোষ্ঠীর সাথে, আর সেটাই চরম আশ্চর্যজনক। সাদৃশ্যগুলো বলি, শুনুন। ইয়াজিদিদের দেবালয় বা মন্দিরগুলো দেখতে ভারতের মন্দিরের মতোই, মধ্যপ্রাচ্যের স্থাপত্যের সাথে কোনো মিল নেই। ইয়াজিদি গোষ্ঠীর পবিত্র মন্দির হল লালিশ মন্দির। এই মন্দিরের গাত্রে সর্প প্রতীক বিদ্যমান। ইয়াজিদিদের কাছে সাপ অতি পবিত্র ও পূজিত জীব। তেমনি দক্ষিণ পূর্ব ভারতের মন্দির ও প্রবেশপথে সর্প প্রতীক দেখা যায়, আর তামিলদের দেবতা মুরুগান নাগেদের অবতার স্বরূপ। এছাড়া মনসা পুজো, নাগপঞ্চমী হিন্দুদের পূজা অর্চনার সাথে জড়িত। ইয়াজিদিদের প্রধান আরাধ্য দেবতা হল ময়ূর বা মেলেক টাউস। ঠিক তেমনি উত্তর ভারতের কার্তিক আর দক্ষিণ ভারতের দেবতা মুরুগান, যার সঙ্গে ময়ূর অঙ্গাঙ্গিভাবে জড়িত। শ্রীকৃষ্ণ ও কার্তিক ঠাকুরের সঙ্গে ময়ূরের অবিচ্ছেদ্য সম্পর্ক, আর ময়ূর ভারতেই বেশি পাওয়া যায়। ইয়েজিদিদের বাসস্থানের হাজার হাজার মাইলের মধ্যে ময়ূর কোথাও পাওয়া যায় না। ইয়েজিদিরা ময়ূর আকৃতির পিল সুজে প্রদীপ জ্বালিয়ে ময়ূর মূর্তিতে আরতি করেন। ভারতের সব জায়গায় ময়ূর আকৃতির প্রদীপ জ্বালাতে দেখা যায়। ইয়েজিদিদের পবিত্রতম লালিশ মন্দিরের গাত্রে অঙ্কিত নারীর ছবি, যা হিন্দু হওয়ার স্বপক্ষে একটি অকাট্য প্রমাণ। ছবিটি ময়ূর দেবতার সামনে উপবিষ্ট এক রমণীর, যার পরনে আঁচল দেওয়া শাড়ি, ব্লাউজ, খোপায় ফুলের মালা। এটি হুবহু দক্ষিণ ভারতীয় মহিলার ছবি। এই পোশাক ইয়েজিদি জনগোষ্ঠীর হাজার হাজার মাইল চৌহদ্দির মধ্যে থাকা বা অন্য কোনো জনগোষ্ঠীর মধ্যে দেখা যায় না। ইয়েজিদিদের আরও একটি প্রতীক হল সূর্য, যার 21টি রশ্মি। হিন্দুদের কাছে 21 সংখ্যাটি পবিত্র। ইয়েজিদিরা 21 বার দেবতাকে নৈবেদ্য উৎসর্গ করেন। হিন্দুরাও গণেশ পুজো 21 বার লাড্ডু উৎসর্গ করেন। হিন্দুরা যেভাবে পুজোর থালায় প্রদীপ বসিয়ে থালা সমেত ঘুরি আরতি করেন, ইয়েজিদিরা একইভাবেই আরতি করেন। হিন্দুরা দেবতাদের সামনে হাত জোর করে প্রার্থনা করেন, ইয়েজিদিরাও ঠিক একইভাবেই মন্দিরে প্রার্থনা করেন। হিন্দুদের মতো ইয়েজিদিরাও সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পূজা অর্চনা করেন। হিন্দুরা সুন্নত করেন না, মধ্যপ্রাচ্য থেকেও ইয়েজিদিরা সুন্নত করেন না। হিন্দুদের মতোই ইয়েজিদিরা পুজোর পর কপালে টিপ বা তিলক লাগান। ইয়েজিদিদের উৎসব মন্দির প্রাঙ্গণে অসংখ্য প্রদীপ জ্বালান, যা হিন্দু রীতিনীতি। ইয়েজিদি পুরোহিতরা হিন্দুদের মতো আগুন জ্বালিয়ে হোমযজ্ঞ করেন। হিন্দুদের মতোই অগ্নিকে পবিত্র বলে মনে করে ইয়েজিদিরা। ইয়েজিদি মন্দিরে ত্রিশূল আকৃতির শলাকা, ঘট আকৃতির জলের পাত্র দেখতে পাওয়া যায়। পুজোর সময় শঙ্খধ্বনির মতো আওয়াজ করা হয়। এক যন্ত্রতে ফু দিয়ে ঢোল যাবতীয় বাদ্যযন্ত্র বাজানো হয়। উলুধ্বনিও দেওয়া হয়। হিন্দু পৌরাণিক পুনর্জন্মের কথা আছে। ইয়েজিদিরাও পুনর্জন্মে বিশ্বাস করেন। এছাড়াও আরও অনেক কিছু আছে যা শুনলে ভীষণ আশ্চর্য লাগবে। সেসব বিষয় নিয়ে আরও পরে কয়েকটি পর্বে আলোচনা করব। আজ এ পর্বে এ পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব করুন রয়্যাল বেঙ্গল নেট, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।